এই যে আমরা বর্ধমানের কলসি বলে একটা জায়গায় নেমেছি, এখানে ওই রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, তারপর আবার বাস ছাড়বে। এখানে টুরিস্টরা আরো বহু বাস এসেছে, ওই টুরিস্টদের অনেক বাস সব এসছে। এই যে মানে পরপর এসছে, পরপর এসে রান্না বান্না করে খেয়ে দিয়ে আবার ছেড়ে দেয়। আমরা যে বাসে এসেছিলাম সে বাসের এই রান্না বান্না এখানে শুরু হয়েছে। মানে যত টুরিস্ট বাস আছে এইখানে সবাই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে আবার বাস। গতকাল ওই 1:15 দিকে বাসটা ছেড়েছে, এই সময়ে এখন কটা বাজে? 12টা। এই 12টার দিকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছলাম। এই বাসাঘরে সবাই এসছি, এসে সবাই বসেছি, এরপরে রান্নাবান্না খাওয়া দাওয়া। এবার যদি মানে ওই খেউড়ি টেউরি হয় নকচুর সেটা হবে। এখানে এই রান্নাবান্নার প্রস্তুতি চলছে। আর এখানে ওই ওই আমাদের বাসের যারা সবাই ওই চুল কামিয়ে ফল্গু নদীতে ওই তর্পণ করতে যাচ্ছে সবাই একসঙ্গে। আস্তে আস্তে আইসো, খাই গো 44 দিকে।
নেমে যাও, জলে নেমে যাও। এই দেন ঠাকুর মশাই, দেন বৈষ্ণব। এই সকাল সকাল সবাই উঠে স্নান সেরে সবাই এবার ঠাকুর মশাই সবাইকে নিয়ে যাচ্ছেন ওই ফল্গু নদীতে, বালির পিণ্ডদান হবে। এরপরে আবার বিষ্ণু মন্দিরে আছে, তাহলে দেখতে থাকুন। নমো সর্ব কর্মাণি কারয়েৎ, নমো শঙ্খচক্র চন্দন চন্দন সেখানে মোবাইল যাবেন, কারণ আমাদের রুমে এখানে চাকরি কিন্তু পাবে। কোন দিক দিয়ে যাবে, কোন দিক দিয়ে? ফল্গু নদীর কাজ হয়ে গেছে, এবার বিষ্ণু মন্দিরে যাওয়া হচ্ছে। তবে বিষ্ণু মন্দিরে তো মোবাইল এলাও নেই, এই জন্য ওখানে দেখানো যাবে না। মোবাইল বন্ধ করো। হ্যাঁ, আমরা এই যে মানে ওই তর্পণ সেরে ফিরলাম তিনজনে, মানে প্রথমে তো ওই ফল্গু নদীতে দেওয়া হয়েছে, তারপর বিষ্ণু মন্দির, বিষ্ণু মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে সাক্ষীবন, ওখানে গিয়ে এই রুমে ফিরলাম। মানে ওই বিষ্ণু মন্দিরে ক্যামেরা মানে মোবাইল নিয়ে যেতে দেয় না, দিদিকে বাইরে রেখে গেছি, ও আমাদের খুঁজে না পেয়ে রুমে চলে এসছে। আর আমি আবার বেরিয়ে ওকে খুঁজে খুঁজে এলাম রুমে, ওকে দেখতে না পেয়ে আবার পালিয়েছি। আর কয়েকটা স্টিল ফটো তোলা হয়েছে ক্যামেরাম্যান দিয়ে।